हे खालिकु मालिके रब महान सुभानल्लाह सुभानल्लाह तुमि स्रष्टा आमार आमि बंदा तोमार सुभानल्लाह सुभानल्लाह तुमि स्रष्टा आमार आमि बंदा तोमार सुभानल्लाह सुभानल्लाह मोरा पाप कोरी तुमि माफ करो मोरा जुलुम कोरी तुमि दया करो मोरा पाप कोरी तुमि माफ करो मोरा जुलुम कोरी तुमि दया करो घिरे आछे तुमार दया सुभानल्लाह सुभानल्लाह घिरे आछे तुमार दया सुभानल्लाह सुभानल्लाह हे खालिको मालिके रब महान सुभानल्लाह सुभानल्लाह तुमि स्रष्टा आमार आमि बंदा तोमार सुभानल्लाह सुभानल्लाह मोरा अपराधी सत्तार तुमि मोरा पापी गफार तुमि मोरा अपराधी सत्तार तुमि मोरा पापी गफार तुमि सबर प्रति तुमार दया सुभानल्लाह सुभानल्लाह सबर प्रति तुमार दया सुभानल्लाह सुभानल्लाह हे खालिको मालिके रब महान सुभानल्लाह सुभानल्लाह तुमि स्रष्टा आमार आमि बंदा तोमार सुभानल्लाह सुभानल्लाह सल्लल्लाहु अलैहि हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व आलिहि वसल्लम আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করতে গেলে দিলে সান্তনা আসে না দাওলত সে না দুনিয়া সে না ঘর আবাদ করনে সে না দাওলত সে না দুনিয়া সে না ঘর আবাদ করনে সে दिलों को सुकून मिलता है खुदा को याद करने से दिलों को सुकून मिलता है खुदा को याद करने से एक बुजुर्ग व्यक्ति जब यही आयत पाक तिलावत कर दे युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে যখন ওই বুজুর্গ ব্যক্তি এর অর্থ দেখলেন এবং এই আয়াতে পাক পাঠ করলেন মনে করলেন যা কিছু রয়েছে সমস্ত কিছুই আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে তাহলে আমরা দেখতে কেন পাই না আমরা শুনতে কেন পাই না ছিলেন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা বেনামাজি ছিলেন না
वाजिब फरज छाड़तें ना इबादत गुजार बंदा छिलें अल्लाह नैकट्य प्राप्त बंदा छिलें किंतु सामान्य एकटु दिलेर मध्य एटा केमन जान अनुभव हलो जखन सबाई अल्लाह तालार तस्बी बर्णना करे ताहले आमरा सुनते केन पाई ना ताके इस्तिंजा करा लागलो अर्थात पेशाब करते जाबे बर्तन बा कोनो पानीर पात्र जखन हाथे धरे से पात्र थेके जिकिर करा शब्द शोना जाच्छे अल्लाह 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 तिनि भावते लागलेन ए तो जिकिर करछे आर एर थेके आल्लाह आल्लाह शब्द आसछे एके आमी बाथरूमे केमन करे निये जाब তিনি সেটাকে রেখে দিয়ে একটা পাথর হাতে নিলেন ঢিলা নিলেন মাটির সেই মাটির ঢিলা যখন হাতে নিয়েছেন সেই মাটির ঢিলা থেকে আওয়াজ আসছে আল্লাহ 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 আবার সেই মাটির ঢিলাকে রেখে আবার অন্য কিছু জিনিস তিনি হাতে যখন নিচ্ছেন তখনই ওই আল্লাহ তাআলার জিকির শুনতে পাচ্ছেন পরেশান হয়ে গেলেন হয়রান হয়ে গেলেন কি করা যায় আল্লাহ তাআলার রহমত তাকে ডাক দিয়ে বলতে লাগলো হে আমার বান্দা শুনো যেটা তুমি আয়াতে পাকে তেলাওয়াত করেছো যেটা কোরআনে আমি বলে দিয়েছি ইউসাব্বিহুল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমানে যা কিছু রয়েছে আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে কিন্তু তোমরা দেখতে পাও না তোমরা শুনতে পাও না আজকে যদি আমি প্রকাশ করে দিই মাটি আল্লাহ আল্লাহ জিকির করছে তোমরা যদি শুনতে পাও পাথর আল্লাহ আল্লাহ জিকির করছে তোমরা যদি শুনতে পাও তোমার বাসনপত্র আল্লাহ আল্লাহ জিকির করছে তোমরা যদি শুনতে পাও তাহলে না তোমরা পাত্র ব্যবহার করতে পারবে না তোমরা মাটি ব্যবহার করতে পারবে অর্থাৎ তোমরা নিজের জীবন যাপনে যত যাবতীয় জিনিস আসবাবপত্র ব্যবহার করছো সেই ব্যবহার করার থেকে তোমরা বঞ্চিত থেকে যেতে এটা আমার মেহেরবানি এটা আমার দয়া যে আমি তোমাদের জন্য সবকিছু তৈরি করেছি জানো তুমি বা তোমরা আমার ইবাদত করো বান্দিগি করো বাবা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানব জাতিকে ইবাদতের জন্য তৈরি করা হয়েছে আর এই গাছপালা নদ নদী আসমান জমিন সূর্য গ্রহ তারা এগুলো কিসের জন্য তৈরি করেছে এগুলো তৈরি করেছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا وجعل لكم السماء الذي جعل لكم الارض فراشا وجعل السماء بناء وانزل من السماء ماء فاخرج به الى اخر الايات এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছে আসমানকে বেনা বানিয়েছে অর্থাৎ আসমান জমিন হে মানুষ তোমাদের জন্যই বানিয়েছি আল্লাহ বলেন হে আমার বান্দা আসমানকে আমি তোমার জন্য সৃষ্টি করেছি জমিনকে তোমার জন্য সৃষ্টি করেছি জীবজন্তুকে তোমার জন্য সৃষ্টি করেছি পশু পাখিকে তোমার জন্য সৃষ্টি করেছি তুমি এর থেকে ফায়দা নাও এদেরকে তোমরা নিজের কাজে ব্যবহার করো কিন্তু তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন যে তোমাকে আমার ইবাদত করতে হবে নামাজ ফরজ করেছি নামাজ পড়তে হবে যাকাত ফরজ করেছি যাকাত আদায় করতে হবে স্বামী স্ত্রীর একে অপরের হক ফরজ করেছি সেটা আদায় করতে হবে বাবা মায়ের হক ফরজ করা হয়েছে সেটা আদায় করতে হবে আওলাদের তারবিয়াত তাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে ইসলামিক শিক্ষা দিতে হবে আল্লাহর রাস্তায় চলাবার চেষ্টা করতে হবে এগুলো যাবতীয় জিনিস পাড়া প্রতিবেশীর সাথে পাড়া প্রতিবেশীর সাথে সৎ আচরণ করতে হবে এই যাবতীয় ইসলামিক
পদ্ধতি ইসলামিক কালচার তোমাকে নিজের মধ্যে তৈরি করতে হবে এটাই হচ্ছে আমাদের জিম্মেদারি এটাই হচ্ছে আমাদের করণীয় এটাই হচ্ছে আমাদের জন্য আবশ্যক কর্ম গাফলাত একজন ছাত্র তার উস্তাদকে স্বপ্নে যোগে দেখছেন জিজ্ঞাসা করছেন হে আমার সরদার সরতাজ আপনি তো অনেক নেক বান্দা ছিলেন এখন আপনার অবস্থা কেমন তিনি তদুত্তরে বললেন যে আমি একটা জিনিসের উপরে অফসোস করি সেটা হচ্ছে গাফলাত অবহেলা অবহেলা গাফলাত এই গাফলাতটা আমাদের মধ্যে অনেক আজান হয়ে আজান হচ্ছে এইদিকে মোবাইলের গান বন্ধ হয় না নিজের কর্ম বন্ধ হয় না এখনই ধরুন ভালো কথা কোরআনের আলোচনা হচ্ছে কোরআনের আয়াতের বিশ্লেষণ করা হচ্ছে হাদিসের বিশ্লেষণ করা হচ্ছে মসজিদে জামাত হচ্ছে বাইরে মোবাইল ঘাটাঘাটি চলছে এরকম অনেক আমাদের কর্ম নিজের কর্ম দুনিয়াবি কাজে আমরা ব্যস্ত লিপ্ত থাকি কিন্তু যেটা আমাদের জন্য ফরজ করা হয়েছে যেটা আমাদের জন্য জরুরি করা হয়েছে সেগুলো থেকে আমরা বঞ্চিত সেগুলো থেকে আমরা দূরে রয়েছি বুজরুকরা বলে থাকেন ওই গাছকেই কাটা হয় যেই গাছ আল্লাহ তাআলার জিকির হতে গাফিল হয়ে গেছে ওই পশুকেই কাটা হয় যেই পশু আল্লাহ তাআলার জিকির হতে গাফিল হয়ে গেছে হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত আল্লাহর ওয়ালি তার বন্ধু একটা পাখি তাকে তোহফা দিলেন ওই পাখিটা নিয়ে তিনি পিজরাতে বন্দি করে দিলেন কয়েকদিন কেটে গেল একদিন পাখিটা বলতে লাগলো হে ভাইজি হে জুনেজ বাগদাদি তুমি তো তোমার বন্ধুদের সাথে খুব ভালোভাবে সাক্ষাৎ করছো তাদের সাথে তুমি গল্প করছো মোলাকাত করছো কিন্তু আমি তো আমার বন্ধুদের সাথে দেখা করতে পারি না কারণ আমি তো বন্ধ হয়ে রয়েছি এটা তোমার কি ধরনের এটা কি আমার জন্য প্রযোজ্য হচ্ছে হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন যে আমি ওই পাখি এই কথা শুনে মনে দয়া হয়ে গেল আমি দয়া করে ওই পিঁজরাটা খুলে দিলাম পাখিটা উড়ে উড়ে যাওয়ার সময় আমাকে বলতে লাগলো যখন কোনো পাখি বা কোনো পশু আল্লাহ তাআলার জিকির হতে গাফিল হয়ে যায় তখন হয়তো ওকে জবাই করা হয় নইলে ওকে শিকার করে নেওয়া হয় আর না হলে ওকে পিজরাতে খাঁচাতে বন্দি করে দেওয়া হয় হে জুনেদ বাগদাদী শুনো আমি একটা পাখি আল্লাহ আমাকে তৈরি করেছে আল্লাহরই মখলুক আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির আজকার করতে থাকছিলাম ততক্ষণ পর্যন্ত আমি আজাদ ছিলাম মুক্ত ছিলাম মাত্র একদিন আমি তার জিকির থেকে গাফিল হয়ে গিয়েছিলাম অবহেলা করেছিলাম এই জন্য শিকারী আমাকে শিকার করে নিয়েছিল এবং তার শাস্তিতে আমাকে কয়েকদিন যাবৎ আপনার পিজরাতে থাকতে হলো আমি ওয়াদা করছি হে জুনেদ বাগদাদী আর কখনো আল্লাহ তাআলার জিকির হতে আমি গাফিল হব না আর গাফিল হব না তার সাথে এটাও বলতে লাগলো হাই ওই মানুষের কি হবে যে আল্লাহ তাআলার জিকির হতে গাফিল রয়েছে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল রয়েছে মুআজ্জাজ হযরত জুনেদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ওই পাখিটা আসতো যাওয়া আশা করত এমনকি যখন হযরত জুনেদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেতেন তখন ওই পাখিটাও দস্তার খাতে এসে খাবার খেত যখন হযরত জুনেদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন তো পাখিটাও সেই দিন ইন্তেকাল করে নিল তারও
রূহ উড়ে গেল। হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে তার ওয়াফাতের পরে কেউ স্বপ্ন যুগে দেখছেন হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর জিজ্ঞাসা করছে যে হে জুনাইদ বাগদাদী, আপনি তো অনেক নেক বান্দা ছিলেন, আল্লাহওয়ালা বান্দা ছিলেন, আপনার সাথে আল্লাহ তাআলা কি করেছে? আপনার কি মাগফিরাত হয়ে গেছে না আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন যে আমি একটা পাখিকে আজাদ করে দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম, আমি মেহেরবানি করে দিয়েছিলাম, দয়া করেছিলাম একটা পাখির উপরে, ওই কাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছিল, তারপরে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বোঝা গেল যে আপনি যদি কারোর প্রতি মেহেরবানি করেন, কারোর প্রতি দয়া করেন, তাহলে আল্লাহ আপনার উপরে দয়া করে। আর হাদিসের মফহুম রয়েছে, তুমি জমিনওয়ালাদের উপরে মেহেরবানি করো, জমিনের মালিক অর্থাৎ আল্লাহ তাআলা তোমার উপরে মেহেরবানি করবে। আজকে যদি কারো দোষ কারো গুনাহ আপনার কাছে প্রকাশ হয়ে গিয়েছে, সেই গুনাহ থেকে সে তওবা করে নিয়েছে, সেই গুনাহ আপনি জানেন আর লুকিয়ে রাখছেন, কোন মুমিন ব্যক্তির আইব কোন ত্রুটি আপনি জানেন সেটাকে লুকিয়ে রাখছেন, তার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন যে আমার কোন বান্দা ত্রুটিকে গুনাহকে দুনিয়ার মধ্যে লুকিয়ে রাখবে, কাল কিয়ামতের মাঠে আমিও তার গুনাহকে লুকিয়ে রাখব। কিন্তু আমরা যখন পাঁচজন একজন হয়ে যাই, একসাথে হয়ে যাই, অমুকের বেটা কেমন, অমুকের বেটি কেমন, অমুকের বাবা কেমন, আমরা জাজমেন্ট হয়ে যাই, ফয়সলা করতে লাগে, অর্থাৎ বিপদে পড়ে যায়। তো বিপদ করা এটা আল্লাহর জিকির হতে গাফলাতি হয়ে গেল। নামাজ যাকাত যাবতীয় ফরজ সমূহ থেকে দূরে থাকা আল্লাহর জিকির হতে গাফলাতি। মনে রাখবেন আল্লাহওয়ালাদের সাথে হওয়ার হুকুম দেওয়া হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। তো আল্লাহওয়ালাদের সাথে কেন হয়, তার আসল মকসদ কি, আসল উদ্দেশ্য কি? যেন আমিও আল্লাহওয়ালা হয়ে যাই। আল্লাহওয়ালার সাথে হওয়ার আসল মকসদ আসল উদ্দেশ্য হচ্ছে যেন আমিও আল্লাহওয়ালা হয়ে যাই। আর যদি মকসদ এটা থাকে যে কোন পীরের মুরিদ হয়ে গেলে না নামাজ পড়ার প্রয়োজন রয়েছে, না বাবা মায়ের হক আদায় করার প্রয়োজন রয়েছে, না অন্য কিছু দেখার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু এটা রং, এটা ভুল, একেবারে ভুল হবে। নবী পাক সাহেব আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার জন্য এই আসমান জমিনকে তৈরি করা হয়েছে, যার জন্য সব কিছুই তৈরি করা হয়েছে, সেই নবী পাক সাহেব লাউলা কাকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খাইবারের যুদ্ধ হয়েছিল, খাইবারে জয় হয়েছিলেন, মুসলমানেরা খাইবারে জয় হয়েছিলেন, মালে গনিমত পাওয়া যেত। যুদ্ধ যখন হয় যুদ্ধের পরে যে সামান পত্র পাওয়া যায়, কাফেররা পালিয়ে গেছে ময়দান ছেড়ে, তাদের সামান পত্র যা রয়েছে সেগুলি হচ্ছে মালে গনিমত, সেগুলি বন্টন করে দেওয়া হতো। কিন্তু বন্টনের আগে কেউ নিতে পারবে না, কেউ যদি বলে আমি এটা নিয়ে নিলাম যে যা নিবে দেখবে, এরকম চলতো না, বরং জমা হতো এক জায়গায়, মালে গনিমত এক জায়গায় জমা হতো, জমা হবার পরে সেটাকে
तकसीम करा होतो, बंटन करा होतो, तार आगे क्यों क्षमता छिल नहीं रवायतर मध्य एक हादीसे पाक मफहुम एरकम रसूले पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम खैबरे युद्धेर परे वादिया कुरा एकटा जायगाते जाच्छिलेन आर मिदाम बोले एकजन गोलाम रसूले पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर सवारीर मध्ये सामान तैरी करछिलेन अर्थात सामान पुटली बेधे बा जे रकम करे होक सामान ठीक ठाक करे सवारीर उपरे राखबेन तो मिदाम से काज करछिलेन एमन तो अवस्थाय हठात करे कोनो तीर एसे ताके लेगे जाय आर जखनी तीर लागलो आघाते से मारा गेल साहाबाए किरामरा छिलेन तारा बोलते लागलेन हानि आम बिल जन्ना मुबारक हो एई व्यक्ति तो जान्नाती होए गेल जान्नाती होए गेल रसूले पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सामान उठाछिल आर एमन तो अवस्थाय मारा गेछे माने जान्नाती गौर एकटु मनोयोग दिए शुनबेन যখন সাহাবায়ে কিরামরা এটা আকীদা সঠিক নিসবত যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় তাকে ক্ষমা করে দিতে পারে আর নবীর সাথে মুহাব্বত করা তার চাহাত দিলের মধ্যে তৈরি করা এটা তো প্রত্যেকটা মুমিনের উপরে জরুরি এটা আপনি ফরজ বলতে পারেন নবীকে মুহাব্বত করা নিজের বাবা থেকেও নিজের মা থেকেও নিজের ছেলে থেকেও নিজের আওলাদ নিজের আত্মীয়-স্বজন নিজের স্বামী থেকে নিজের স্ত্রী থেকে সমস্ত যাবতীয় এমন কি নিজের জান থেকেও বেশি যখন নবীর মুহাব্বত দিল হয়ে যাবে সেদিন বুঝে নেবেন আমি কামিল মুমিন হয়ে গেছি সেদিনই আপনার কামিল মুমিন প্রকৃত মুমিনের সার্টিফিকেট পেয়ে যাবে এটা বলা যায় তো মিদাম যখন মারা গেল সাহাবায়ে কিরামরা বলতে লাগলেন যে মুবারক হোক এই ব্যক্তি মিদাম জান্নাতি হয়ে গেল নসরে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতে লাগলেন কাল্লা না সেটা হয়নি নসরে পাক সাল্লাল্লাহু তাআলা ইলমে গায়ব গায়বের কথাও জানে কে জাহান্নামে আছে কে জান্নাতে আছে তিনি বলতে পারেন কবর দিয়ে যাচ্ছে কবরে পাশ দিয়ে যাচ্ছে কার কোন কবরে আযাব হচ্ছে কোন কবরে আযাব হচ্ছে সেটা বলে দিতে পারে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন না তোমরা যেটা বলছো সেটা না তাহলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন খাইবারের যুদ্ধের পরে মালি গনিমত যখন জমা করা হয়েছিল এই মিদাম বিনা বণ্টন করাতে এখন ভাগ করা হয়নি এখন বণ্টন করা হয়নি একটা চাদর বণ্টনের আগে নিয়ে নিয়েছিল এই জন্য সে মারা গিয়েছে মারা যাওয়ার পর ওই চাদরটা আগুন রূপে তাকে ঘিরে ফেলেছে ওই চাদরটা আগুনের হয়ে গেছে আর তাকে ঘিরে ফেলেছে বুঝতে পারছেন অর্থাৎ যেটা হারাম আছে যেটা নাজায়েজ আছে সেটা করার পরে যদি নিসবতের ধোয়া দিয়ে দেয় আমি অমুক নিসবতে আছি সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আল্লাহ তাআলা চাইলে সেই নিসবতকে কবুল করে maaf করে দিতে পারেন কিন্তু এটাও সত্য আল্লাহ তাআলা যদি maaf না করেন তাহলে চিরদিনই শাস্তি ভোগ করতে হবে আপনি কেমন করে গ্যারান্টি দিবেন যে আল্লাহ আমাকে maaf করবে কেউ গ্যারান্টি দিতে পারবে না হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসেই 22 তারিখে 22 জামাতুল উখরা মিনার বেসাল শরীফ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আল্লাহর ভয় ছিল আর কত মহব্বতে রাসূল ছিল নবীর মহব্বত ছিল বলা হয়েছে নবুয়তের যদি দরজা খোলা থাকত
नबी जदि हवार कोनो रास्ता थाकतो ताहले हजरत आबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हु एत बड़ शान जे ताके नबी बनानो हतो किंतु खातिमुन नबियीन आमार आपनार नबी आर आमार आपनार नबी नबी पाक सल्लल्लाहु ताआला सल्लम थेके नबुव्वतेर दरजा बंध करे देवा हयेछे एइजन्य आर कोनो कियामत पर्यन्त नतून करे नबी हबे ना हजरत ईसा आलैहिस सलाम आसबेन कियामतेर पूर्वे 40 बछर थाकबेन एटा सठिक किन्तु तिनि नतून नबी नय बरं आगे एसेछिलेन हजरत ईसा आलैहिस सलाम आगे एसेछिलेन एखन आसमाने आछेन आबार कियामतेर आगे तिनि आसबेन तो एटा इनि तो नतून नबी नन तो नतून भावे केउ आर नबी हबे ना तो बला हयेछे जदि नतून करे नबी होतो ताहले हजरत आबू बकर सिद्दीक रादियल्लाहु ताआला अन्हुके नबी बनानो होतो एतो बड़ शान जिनि निजेर दौलतके कुरबान करे दियेछिलेन नबी पाक सल्लल्लाहु ताआला आलाइहि वासल्लामेर पादो तले करे दियेछिलेन एमन कि गाये जे पलन छिलो सेटा सतर ढेपे तिनि सेटाओ दिये दियेछिलेन যখন জিজ্ঞাসা করা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি তো মনে হয় সবই দিয়ে চলে এসেছো বাড়িতে কি কি কিছু রেখে এসেছো তো তিনি উত্তরে বললেন বুলবুল কো ফুল অর্থাৎ বুলবুল কে ফুল ফুলের দরকার আর আমার জন্য খোদার রাসূল দরকার আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাড়িতে রেখে এসেছি তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি আল্লাহ তাআলা এলান করে দেয় যে সব বান্দাকে আমি জান্নাতে দিব একটা বান্দাকে জাহান্নামে দিব সবাইকে আমি জান্নাতে দিব একটাকে জাহান্নামে দিব তো তিনি বলছেন আল্লাহ তাআলার ভয়ে যে হতে পারে আমি সেই ব্যক্তি হতে পারি আল্লাহু আকবার দেখুন খাওয়াতে খোদা আমরা কোন ক্ষেতের মলি যে আমরা বলে দেব আমার ক্ষমা হবে আমি জান্নাতি কেউ ডাইরেক্ট বলতে পারবে এটা কখনোই বলা সম্ভব নয় যে আমি জান্নাতি কারণ জান্নাতের দারোমাদার হচ্ছে ঈমানের উপরে মৃত্যু হওয়া এখন তো মৃত্যু হয়নি মৃত্যু হবে ঈমানের উপরে তারপরে বোঝা যাবে হ্যাঁ তবে জান্নাতি রাস্তা বলা যেতে পারে আহলে সুন্নাত ও জামাতের রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা নামাজ পড়া হচ্ছে জান্নাতের চাবি এরকম বলা যাবে জান্নাতের রাস্তাতে আছে জান্নাতি কাজ করছে জান্নাতি আচরণ জান্নাতিদের আচরণ আছে এরকম বলা যেতে পারে কিন্তু ডাইরেক্ট বলতে পারবে না যে আমি জান্নাতে যাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ এত ভয় যে সবাইকে যদি জান্নাতে দিয়ে দেয় আর একজনকে যদি জাহান্নামে যাওয়ার হুকুম হয় তো তিনি বলছেন হতে পারে আমি সেই ব্যক্তি হতে পারি আবার আল্লাহ তাআলার উপরে এত ভরসা এবং এত আশা ছিল যে বলছেন সমস্ত ব্যক্তিকে যদি জাহান্নামে দিয়ে দেয় আর একটাকে যদি জান্নাতে দিয়ে দেয় তাহলে হতে পারে আমাকেও সেই ব্যক্তি হতে পারে বা করতে পারে অর্থাৎ আল্লাহ তাআলার ভয়ও দিনের মধ্যে হওয়া উচিত আর আল্লাহ তাআলার রহমতের উপরে ভরসাও হওয়া উচিত আর যেটা ফরজ হয়েছে সেটাকে ফরজ মনে করে সেটাকে আদায় করার যত সম্ভব চেষ্টা করা উচিত কিয়ামতের দিনে আগে নামাজেরই প্রশ্ন হবে আর কেউ এটা ভাববেন না যে মুরিদ হয়ে গেলে বেড়া পার হয়ে যাবে মুরিদের সহযোগিতা পাওয়া যায় সহযোগিতা পাওয়া যায় একটা অনুভব ফিল করা যায় ফয়েজ যখন আসে তখন আপনার আল্লাহ তাআলার তরফ থেকে তৌফিক বেশি হয় অতএব আমাদেরকে মুরিদ হতে হবে এবং নামাজও পড়তে হবে বরং নামাজ তো পড়তেই হবে মুরিদ হন চাই না মুরিদ যদি নাও হয় কোনো গুনাহ হবে না
কিন্তু নামাজ যদি না পড়ে তো 80 হোক বা 80 বছরই ধরে নি একটা নামাজের জন্য যদি 80 বছর জাহান্নামে থাকতে হয় তাহলে এবার বিচার করুন যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ যেদিকে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত সেই দিক থেকে আমরা অবহেলা আর যেদিকে যেটা মুস্তাহাব কাজ সেদিকে আমরা ঝাঁপিয়ে পড়ছি তার মানে এটা না যে মুস্তাহাব কাজ ছেড়ে দেব মুস্তাহাব কাজ অবশ্যই করতে হবে মুস্তাহাব কাজ করতে হবে আর আল্লাহ তাআলার জিকির আফজালুল জিকির আফজালুল ইবাদত হচ্ছে ইবাদত হচ্ছে নামাজ আকিমিস সালাহ লিযিকরি আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো আমার জিকির করার জন্য তো যাই হোক আমরা আল্লাহ তাআলাকে ইয়াদ করব নামাজ পড়ব যত নেক পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার সৎ আচরণ যেন আমার দ্বারা কেউ আঘাত না পায় কষ্ট না পায় এটার দিকে খেয়াল রাখতে হবে বাড়ির প্রতিবেশী এমনও দেখা যায় বাইরে মানুষের সাথে ভালো ব্যবহার কিন্তু পরিবারের মধ্যে কোনো ভালো না সব সময় রেগে কথা এরকম না হওয়া উচিত সিলা রহমি নিজের রিশতেদারের সাথে বেশি ডবল নেকি আছে একটা সৎ আচরণ করার আর একটা সিলা রহমি মানে সম্পর্ক বজায় রাখার জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে কোন মুমিন ব্যক্তি দুই মুমিন ব্যক্তির মধ্যে যদি তিন দিন পর্যন্ত কথাবার্তা না থাকে তাহলে জান্নাত হারাম তো এইরকম আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে যে অপরের দোষ না ধরে নিজের দোষটা ধরার চেষ্টা করতে হবে অপর থেকে যদি আঘাত পেয়ে থাকি যদি সম্ভব হয় মাফ করে দিতে হবে যদি সম্ভব না হয় আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে হবে কিন্তু তার বদলে আমি কাউকে আঘাত করতে যাব না কারণ কেউ আমাকে আঘাত করেছে সেটা বদলা আমি পাব নিশ্চয়ই পাব আর যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে তো আল্লাহ তাআলা আজকে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে কাউকে ক্ষমা করে দিবেন এই জন্য যদি ক্ষমা করার থাকে ক্ষমা করে দিন আর যদি না থাকে আল্লাহর উপরে ছেড়ে দিন আর বদলা ইন্তেকাম এগুলো নামা থেকে দূরে থাকতে হবে আমার দ্বারা আমার জুবানের দ্বারা যেন কেউ কষ্ট না পায় ব্যবহারের দ্বারা যেন কেউ কষ্ট না পায় এটা হচ্ছে মুমিনের পরিচয় আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝিয়ে দিয়েছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান ব্যক্তি যার মুখ থেকে আচরণ থেকে অপর ব্যক্তি মুক্ত থাকে বেঁচে থাকে তো যাই হোক আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত মুমিন তৈরি হবার তৌফিক দান করেন আমিন সুম আমিন ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করেন নেক আমল করার তৌফিক দান করেন কোরআন হাদিস বোঝার তার উপরে আমল করার তৌফিক দান করেন এবং শেষ পর্যায়ে যেটা শেষ মুহূর্ত মৃত্যু সে মৃত্যুকালীন যেন আল্লাহ তাআলা খাস করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় কামিল ইমান সৌভাগ্য করিয়ে দেন তৌফিক দিয়ে দেন আমিন সুম আমিন এই বলে আমি নিজের বক্তব্য শেষ করলাম বলার মধ্যে যদি ত্রুটি হয় আমি ইস্তেগফার করছি সকলে আমার সাথে ইস্তেগফার করে নিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু